গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই নকল করে শস্য বিমার টাকা হাতানোর চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধৃতকে এদিন আদালতে তোলা হয় প্রধানের সই জাল করে শস্য বিমার টাকা হাতানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ গোপালনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বাগবুল মন্ডল ওরফে খোকন বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি গোপালনগর এক নম্বর পঞ্চায়েত প্রধানের সই জাল করে এক মহিলার নামে শস্য বিমা হাতানোর চেষ্টা করে পঞ্চায়েত অফিসে কাগজপত্র জমা দেওয়ার সময় ধরা পড়ে যায় ধৃতকে শুক্রবার বনগা আদালতে তোলা হয় গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড গোপালনগর